টি-20 বিশ্বকাপ স্কোয়াডে লেগ স্পিনার না থাকায় ভুগতে পারে টাইগাররা। ব্যাটসম্যানরা খড়ের মাঠের চেয়ে বিশ্বকাপে বেশি মার্ক পাবে, তবে স্পিনারদের দাপট দেখাতে করতে হবে কঠোর পরিশ্রম, এসব জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। টি-20 বিশ্বকাপের বাকি পাক্কা এক মাস। 17ই অক্টোবর ওমানের মাস্কটে প্রথম রাউন্ড দিয়ে পর্দা উঠবে সপ্তম আসরের। অংশগ্রহণকারী দেশগুলো আইসিসিতে স্কোয়াড জমা দিয়েছে সপ্তাহখানক আগেই। এখন চলছে দলগুলোর শক্তি দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া। আইসিসির র্যাঙ্কিংয়েই প্রমাণ দেয় টি-20 ফরম্যাটে স্পিনারদের কতটা দাপট। সেরা দশের আটজনই ঘূর্ণম্যান, যেখানটায় আবার চারজন লেগ স্পিনার। চোখ বুলানো যাক বাংলাদেশ স্কোয়াডে, স্পিন অ্যাটাক কতটা শক্তিশালী টাইগারদের। 15 সদস্যের স্কোয়াডের 6 জন ঘূর্ণিমান, সাকিব, নাসুম, মাহেদি, আফিফ, শামিমার, ক্যাপ্টেন রিয়াদ। স্পিন অ্যাটাকে ভেরিয়েশন বলতে সমান 3 জন করে বাহাতি ডানাতি, যেখানে সামনে থেকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। টাইগার স্পিন বিভাগে ঘাটতির জায়গাটা লেগ স্পিনারের অভাব। একেবারে পুঁচকে পাপুয়া নিউগিনি থেকে শুরু করে বিগ হিটার ওয়েস্ট ইন্ডিজ দলেও আছে একজন করে লেগি, অথচ বাংলাদেশ দলে নেই তার কদর। যে একজন আছেন সেই বিপ্লবকে রাখা হয়েছে রিজার্ভ হিসাবে, অভাবটা বোধ করছে টিম ম্যানেজমেন্টও। অস্পিন জায়গাটা আমাদের সেটেল মোটামুটি হয়ে গেছে। লেফট আর্ম স্পিনার কিন্তু আমরা সাকিবের সাথে দুজন আছে আমাদের, যারা গুড এনাফ দলের একাদশে আসার মতো। আমাদের এখন যেটা নিয়ে কনসার্ন, যেটা নিয়ে আমরা একটু দেখতে চাচ্ছি লেগ স্পিন অপশনটা, সেটা যদি হয় তাহলে আমাদের স্পিনিং বোলিং ডিপার্টমেন্ট একদম পূর্ণাঙ্গ হয়ে যাবে। শেষ 2 সিরিজে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছেন সাকিব নাসুমরা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বিগ জায়ান্টদের নাকানি চুবানি খাইয়েছে। ওমান আর আরব আমিরাতের মাটিতে দেখাতে পারবে তো ঘূর্ণির কারিশমা। ওই জায়গাটা বোলিং আপনার খুব চ্যালেঞ্জিং হবে, যদি আইসিসির যেহেতু ইভেন্ট মার মার কাট কাট হবে খেলাটা, স্ট্রোক খেলা 170-180 হবে, ওই উইকেটে ওইভাবে ট্রু উইকেটে কোন লেন বা লাইনে বোলিং করবে বা কতটুকু চেঞ্জ অফ পেস ইউজ করবে ওটা ইম্পর্টেন্ট। অন্য 2 ফরম্যাটে পেসারদের যেমন কদর, টি-20তে ঠিক তার উল্টো। তাই তো বিশ্বকাপে স্কোয়াডেও দলগুলোর বোলিং বিভাগে শক্তিমত্তার জায়গা স্পিন অ্যাটাক। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।